वेलकम बैक टू आवर चैनल आज के एक नतुन दिन नतुन ब्लॉग आज के আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর পূজো দিতে তো আমাদের সাথে যাচ্ছে ঋদ্ধিমণি ঋদ্ধিমণি হাই খাজুগুজু করে নিয়ে আনজিনি ভিতরে ডেকে রেখেছে ডেকে দিয়েছি সর চলুন তাহলে আমাদের ক্যাবও মোটামুটি চলে এসেছে 10টার সময় আমরা যাওয়া যাক 10টার সময় কখন 10টা 10:30টা বাজে অলমোস্ট সব তোর জন্য হয়েছে ঠিক আছে যেতে 11টা বাজে বলছে বন্ধ হয়ে যায় একবার তো চলুন যাওয়া যাক সবাই কোলে লেট করেছে আমরা না চলুন যাওয়া যাক তাহলে আমাদের ক্যাব চলে এসেছে এখন ক্যাবে আমরা বসে আছি ম্যাডাম সেই সাজুগুজু করে নিয়েছে ভাই চশমা তুই তো পড়েছিস नतुन डाला ब्रिज हेमंत सेतु नाम दिए দক্ষিণেশ্বর মোটামুটি পৌঁছে হয়ে গেছি এটা আলমবাজার মোড় না রে मंदिर भेतरे तो अलाउड नहीं छवि बाहर दिए देखिए बेटर मोबाइल अलाउड नहीं जाए ना कत कवर करते छोटी खुलब प्रसाद नब दिए फिर एखे पूजार डाला नवर जो इन दुकानगुल जरा जरा पूजो से डाला कलेक्ट करते पूजो और जुतो चप्पल एखे ही रखा जाए तो ये जुतो जुटी रेखे हमारे चले जाए दक्षिणेश्वर मंदिर बैग मोबाइल जमा देवर लाइन प्रचंड लाइन और प्रचंड ताप तो हमें मोबाइल जमा दी दीजिए से जो ब्लग टाइम भाव करा है ना इिंग मंदिर पुजो दीते बेसिक्षण समय लागल ना आधा घंटा मतलब लेगे কিন্তু লাইন এই গরমের মধ্যে লাইন দেওয়াটাই খুব চাপের ব্যাপার আর এই সাদা সাদা যে স্ট্রাইপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো তাও কাজ করছে অনেকটাই প্রচুর ভিড় আজকে ছুটি মনে হয় তো হতে পারে ছুটি বলে ড্রিঙ্কের অবস্থা দেখুন প্রচন্ড গরম আমার পুরো গাল ফাল লাল হয়ে একাকার প্রচন্ড গরম দিদি নিয়েছিল এটা না তো टेम्परेचर अनेकटाई देखा मोटामुटी 34 डिग्री टेम्परेचर एख ही देखा तो आो कष्ट और गरम दीदी के बोध एक दाड़ कड़ी रेखे इनकी चलून तेल जा केंटी चलते तु तो बस ही था चलो टूटफुट प्लाजा जावा जा देखी जो ढोकार मतन जगह पाई बसार जगह पाई भीड़ तो प्रचंड आज के छुटर जन और बस भीड़
এই ফুড প্লাজাতে এখন চলে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়, একটুখানি দাঁড়াতে বললো, বলো 15 মিনিট মতো সময় লাগবে। আমরা এখন অর্ডার করেছি দই বড়া, কচুরি যেটা এখানকার স্পেশালিটি, একটা করে লস্যি। এই আমাদের গুলো আসতে দে, তারপরে খা। আমি দেবো না, রায়ের আছে নি, আমারও আছে নি। আমরা দোসা অর্ডার করেছি, দোসা আসুক, তারপরে দোসা ডাল। টেস্ট কেমন রে? ভালো, গোলাপ জামুন, গোলাপ জামুন এই দিকে রসগোল্লা, ওগুলো দেখতে পাবেন। মায়ের অঙ্কে আছে মাস্টার শেফ, সেই সেই গন্ধ শুনে আমি মাস্টার শেফ। খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার বেরোবো, ক্যাব বুক করছি, ক্যাব বুক হয়ে গেলে পরে বেরিয়ে যাবো। চলুন তাহলে যাওয়া যাক। এখানে ক্যাব পাওয়া গেল না, সেই জন্য আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, মেট্রো ধরে চলে যাবো। তো ভালোই হলো, আমাদের এখানকার মেট্রোটাও কভার হয়ে যাবে। এতদিন লন্ডনে মেট্রো দেখিয়েছি, এবার কলকাতার মেট্রো। ম্যাডাম কলকাতার মেট্রো এখানে কি সাইডে দাঁড়াবো? আচ্ছা, কারণটা হচ্ছে ওয়াকিং লেন। আজ প্রচণ্ড ভিড় এখানে, প্রচুর বড় লাইন। আমি একদিকে দাঁড়িয়ে আছি আর ইঙ্কের একদিকে দাঁড়িয়ে আছি, 20 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে, তারপর টিকিটটা কাটা হলো। যাই হোক, ট্রেনে চলে এসছে, এলো না, ছেড়ে দিল। কি খুশি দেখেন পড়েছি, দুর্গতলে না এখান থেকে অনেক গ্যাস এখানকার ট্রেনে। এখনই আমি লন্ডনে অফিস টাইমে এত ভিড় হয় না। ভালো লাগছে নাকি? যেমন ছিল তেমনই আছে। আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।